বন্ধুরা, কতটা সত্যি কথা জানি না, কিন্তু এক ডেপো মেমার নাকি লিখেছে, পৃথিবীতে একটাই সমস্যা, সেটা হলো বউ। কেউ নিয়ে আসার জন্য কাঁদছে আর কেউ নিয়ে এসে কাঁদছে, আর এখানে সমস্যা হলো মৌ। জানি না এই সিরিজটা দেখতে দেখতে আমার কি হলো, আমার মাথাটা যেন গুলিয়ে গেল। আমি চলে গেলাম বেশ 10-12 বছর আগের জায়গায়, যেখানে মৌ ছিল এক পেতনি। হ্যাঁ, আমি ভূতের ভবিষ্যতের কথা বলছি, যেখানে লক্ষ্মী বা লক্ষ্মী যে মীরকে, অর্থাৎ একজন প্রোমোটারকে খুশি করার জন্য একটা আইটেম সং নাচ্ছিল। সে ছিল এক অতৃপ্ত আত্মার পেতনি, যার অ্যাকচুয়াল হাজবেন্ড ছিল মীর। আর সেই মীরকে শাস্তি দেওয়ার জন্যই সে এখন অবতীর্ণ হয়েছে মৌ রূপে সোহাগ কলোনিতে। আমি জল ধরাও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোকরো। তার থেকে ট্রেনিং নিয়েছেন কেউটেদের কন্ট্রোল করার, আর মীর সেখানে শুধু করবেন কমেন্ট্রি, থুড়ি, ন্যারেশন, একবার দিলা দে। আর হ্যাঁ, ঠিক এভাবেই ঠাকুরপোরা যখন পুরনো বৌদিদের দেখে দেখে বোর হয়ে যাচ্ছিল, তাদের কথা মাথায় আনে হইচই। তারা জানে তারা শুধু তাদের গার্লফ্রেন্ডদের ছোঁয়ার চেষ্টা করছে কিন্তু ধরতে পারছে না, ছুটে যাচ্ছে কিন্তু ধরতে পারছে না। কিন্তু দেখতে বসে শুধু হতাশা, হতাশা আর হতাশা, হাঁ করে বসে থাকলো ঠাকুরপোরা। হ্যাঁ, থালা সাজিয়ে দেখেছো, খাবার দিচ্ছে না, কষ্ট হচ্ছে না? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে বলো, থালা দিয়ে দিয়ে খাবার দিচ্ছে না, শোনা গো আমার। যাই হোক, আপনাদের অনেক বিরক্ত করলাম আর আট ভাট বকলাম, এবারে চলে আসব আসল রিভিউতে। করবোটাই বা কি, সিরিজটাই তো এরকম, মাথাটাই তো গুলিয়ে দিল, আট ভাগ বকতে বাধ্য করলো। এখানে মৌয়ের হাজবেন্ডের রোলটা প্লে করছেন কাঞ্চন মল্লিক, আর 6 জন ঠাকুরপোর রোলে আছে অনেকজন, যেমন সুহার্ত, উজান, অপ্রতিম, অনেকেই রয়েছেন এই ক্যারেক্টারগুলো প্লে করার জন্য। মৌয়ের স্বভাব চরিত্র তো ভালো না, সঙ্গে আছে মুখে বেজায় খিস্তি। যাই হোক, মনামি ঘোষ অনেকদিন পর একটা ওয়েব সিরিজে কাজ করছেন, আর সেখানে এই ধরনের ক্যারেক্টার কিন্তু বিশেষ শোভা পেল না। তবে এই সিরিজের হিরো হলো একটি লটারি, সেটা কজনের হাত ঘুরে কোন লোকের বগল দেওয়া শেষ অবধি হয় সেটা দেখার জন্য আপনাকে অনেক অশ্রাব্য গালাগালির পাহাড়, অবিন্যস্ত চিত্রনাট্য, হাসি না পাওয়া সিচুয়েশনস এবং অনেক ভুলভাল ডায়লগ পেরিয়ে যেতে হবে আপনাকে শেষ এপিসোডে। 6 নম্বরের শেষ দিকটা থেকে 7 নম্বর এপিসোড একটু হাসি পাওয়ায়, কিন্তু অতক্ষণ অবধি কি আর ধৈর্য থাকবে, সেটাই হচ্ছে দেখবার। এখানে যেমন ঠাকুরপোরাও হতাশ হলেন, ঠিক সেভাবে একটা ডার্ক কমেডি দেখার জন্য আপনি যদি বসেন সেক্ষেত্রেও আপনি হতাশই হবেন। মালামাল উইকলি বা প্রিয়দর্শনের সিনেমাগুলি যদি আপনার ফেভারিট হয়ে থাকে তাহলে এই সিরিজটা অবশ্যই অ্যাভয়েড করুন। তবে হাতের সময় বাঁচিয়ে যদি আপনি পুরো সিরিজটা দেখে ফেলেন তাহলে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে দ্বিতীয় সিজনের জন্য, কারণ মৌয়ের কী হলো সেটা কিন্তু শেষ পর্যন্ত ক্লিয়ার করা হয়নি। বাকি টেকনিক্যাল ডিপার্টমেন্ট একদমই গড়পড়তা, তবে সবথেকে আশ্চর্য হলাম রাইটিং ডিপার্টমেন্টে সাহানা দত্তের নাম দেখে আর এডিটিংয়ে রবিরঞ্জন মৈত্রর নাম দেখে। তবে সব মিলিয়ে এই সিরিজটা আমার বিলো অ্যাভারেজ লেগেছে, আমি এই সিরিজটাকে দেবো 4.5 out of 10। যদি আমার বকবকানি খারাপ লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি খুব খারাপ লাগে তাহলে কমেন্টে আপনাদের মতামতার ক্ষোভ প্রকাশ করুন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো পেয়ে যান। টাটা।